আমার ফেলে আসার কাজের কোনো অগ্রগতি হয়নি অভিযোগ তুললেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি গত এক বছরে ফেলে আসা কাজের কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ তুললেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির দলীয় নেতৃত্বকে সাথে নিয়েই এই অভিযোগ করেন তিনি জিতেন্দ্র তিওয়ারির দাবি এক বছর আগে কুলটির জল প্রকল্পে কোনো অগ্রগতি হয়নি রানীগঞ্জের জল প্রকল্পে 38 কোটি টাকা ব্যয় জল প্রকল্প সেটাও লোক ঠিক করে জল পাচ্ছে না আসানসোল যে আসানসোল পুরনো যে আসানসোল পৌর সেখানে 24 ঘন্টা জল মানুষকে পানি জল দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছিলাম সব ওভারহেড রিজার্ভার কমপ্লিট পাইপলাইন বসে গেছে মোটর বসে গেছে সবকিছু বসে গেছে খালি এটা সুপারভাইজ করে চালু করে দেওয়া সে কাজটি এক বছরে করতে পারলেন না জামুরিয়াতে ওয়াটার অগুমেন্টেশনের কাজ আঠাশ কোটি টাকা দিয়ে প্রায় নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছিলো দশ পার্সেন্ট শুধু অ্যানসিলারি কাজ এক বছরে সে কাজ করতে পারলেন না রানীগঞ্জে মানুষের যে পানীয় জলের আরও বেশি করে মানুষকে জল পাইয়ে দিতে হবে তার জন্য প্রায় আটত্রিশ কোটি টাকা দিয়ে যে কাজ শুরু করেছিলাম নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হয়ে গেছিলো খালি কাজটি একটু দেখাশোনা করে ইনোগ্রেট করে দিতে হবে কিছু সামান্য কাজ বাকি আছে সেটা দেখে আজ এক বছর হয়ে গেল সেটা ইনোগ্রেট করতে পারলেন না কুলটি ওয়াটার প্রজেক্ট ওয়াটার প্রজেক্টের কাজ কমপ্লিট করে দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে ইনোগ্রেট করে দিলাম পাইপ বসানো কাজ হয়ে গেল এবার হাউস টু হাউস কানেকশান তারও ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট করে দিয়েছিলাম ফর্ম ফিল হয়ে গেছে মানুষ অ্যাপ্লাই করে দিয়েছে কিছু লোককে পানীয় জল দিয়েও দিয়েছিলাম তারপর থেকে আজ পর্যন্ত কুলটির মানুষ ওভার রিজার্ভারে জল আছে কিন্তু মানুষের বাড়িতে হাউস হোল্ডে এখনও পানীয় জল পৌঁছালো না বড়ো বড়ো কিছু কাজ যেটা করে গেছিলাম সেটা এখনও মানুষের কাজে লাগছে না ঘাগরবুড়িতে আপনারা জানেন ঘাগরবুড়িতে অনেক বিয়ে হয় অনেক অনুষ্ঠান হয় সেখানে প্রায় দু কোটি টাকা খরচ করে একটা বড়ো আমি ম্যারেজ হল করে দিয়ে গেছিলাম যে ঘাগরবুড়িতে মানুষ আসবেন এখানে আমি ঠিক চলে যাওয়ার পর অনেক নেতারা গিয়ে নিজের নাম লাগিয়ে সেখানে ফিতে কাটলেন তারাই যেন করে দিয়েছেন ফিতে তো কাটলেন তারপর আজ পর্যন্ত একটা আজ পর্যন্ত একটা বাড়ি দেখান তো যেখানে ওইটা ইউজ হয়েছে কেউ বিয়ের কাজে ওটা ব্যবহার হয়েছে তো কিসে দু কোটি টাকা কিসের জন্য খরচ করা হয়েছিল কালী পাহাড়ি মোড়ে বাস স্ট্যান্ড ছ কোটি টাকা আমরা তদবির করিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট করেছিলাম ইনোগ্রেট হয়ে গেল ফলক বসে গেছে কী কাজে লাগছে ব্যবহার করা হচ্ছে না কেন পার্কিং প্লাজা এমন অবস্থা আছে যে আগামী তিন চার বছর পর কিন্তু বড় গাড়ি আসানসোল শহরে ঢুকতে পারবে না যেভাবে গাড়ি চমকা বাড়ছে ফোর হুইলার গাড়ি নিয়ে আসানসোলে আর ঢোকা যাবে না ফোর হুইলার রাখার জায়গা কোথাও নেই আসানসোলে যেভাবে গাড়ির সংখ্যা বেড়েছে পার্কিং প্লাজা আমরা নিয়েছিলাম যেখানে কর্পোরেশন এক পয়সা লাগবে না পার্কিং প্লাজার কাজ বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দিয়ে দিচ্ছি একটা ভালো করে টেন্ডার করতে পারেননি একটা টেন্ডার যে টেন্ডার আমরা করে গেছিলাম ওয়ার্ক অর্ডার করে গেছিলাম সেই কাজগুলো স্টার্ট করাতে পারলেন না আজপুরে তো একটা টেন্ডার করতে গেলেন কি হোর্ডিং আর পার্কিংয়ের সেতেই ওই হোর্ডিং পার্কিংয়ের টেন্ডার করতে গিয়ে ল্যাজে গোবরে হয়ে গেলেন রোজ চেঞ্জ হচ্ছে আজ এই চেঞ্জ হচ্ছে কাল ওই চেঞ্জ হচ্ছে আমাদেরকে কত দিচ্ছেই না তৃণমূলে যে বাকি কাউন্সিলর অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে ফোন করে বল দাদা কি এত মানে কী অবস্থা হলো তৃণমূল কংগ্রেস করলাম জিতে আলাম আমাদের সবাইকে এখন আমাদেরকেই পাত্তা দিচ্ছে না বলছে তোমরা দুর্নীতির সঙ্গে যুক্ত তোমাদেরকে টিকিট দেওয়া হবে না যারা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পরিশ্রম করেছে যে সব কাউন্সিলরে তাদেরকে বলছে যে দুর্নীতিগ্রস্ত তাদের টিকিট দেওয়া হবে না আর নতুন নতুন কোথা থেকে সব লোক এসছে তারা চাল গম বিলি করছে জ্ঞানের কথা বলে যাচ্ছে ফুটপাত ভয় দেখানো সবাইকে ফুটপাত আমরা তুলে দেবো ফুটপাত তুলে দেবো তোমার দাদুর ক্ষমতা নেই ফুটপাত তোমরা তুলে দেবে তোমরা তুলবে ফুটপাথ সে অনেক সাহস আছে গরিব মানুষ যেখানে দু পাঁচজন পাবে কারো ঝুপড়ে গিয়ে ভেঙে দিচ্ছ ওখানে দুধ দেনেওয়ালা গায়ে ওদের তোমরা তুলবে এত সাহস আছে তোমাদের দুধের গায়ে ওখানে আছে ফুটপাথ তোমরা তুলতে গেলে তোমাদেরকে চেয়ার ছেড়ে চলে যেতে হবে সে ক্ষমতা তোমাদের নেই শুধু শুধু ডাইলগ বাজি করে লাভ নেই বড়ো বড়ো কথা বলে লাভ নেই গরিব মানুষদের উপরে অত্যাচার বন্ধ করুন লুট চলছে এডিডি এ জমি বিক্রি হচ্ছে কর্পোরেশনের সম্পত্তি বিক্রি হচ্ছে একদম লুট চলছে যে যা ইচ্ছা তাই চরম অরাজকতা চলছে আস আসলে আর আমরা বলতে গেলে বলে আপনারা ভোটে হেরেছেন কিছু বলতে পারবেন না এটা আর চলবে না আগামী দিনে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমাদের দলের সমস্ত স্তরের নেতৃবৃন্দরা এর বিরুদ্ধে কিন্তু ময়দানে নামবেন এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে ভুল দেখবে সেখানে আমাদের লোকরা সমালোচনা করবে রাস্তাতেও থাকবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট টাইমস বাংলা